আপনি যদি গর্ভবতী হন এবং আপনি যদি একটি সুস্থ গর্ভাবস্থা আশা করেন তাহলে আপনাকে বিশেষভাবে খাবারের দিকে নজর দিতে হবে কি কি খাবার স্বাস্থ্য উপকারী এবং ওই সকল খাবারে কি ধরনের পুষ্টিগুণ বিদ্যমান তা জেনে নেওয়া জরুরি এছাড়াও যে সকল খাবার ঝুঁকিপূর্ণ সে সম্পর্কেও আপনাকে জানতে হবে বিস্তারিত প্রিয় দর্শক বিশেষজ্ঞরা মনে করেন মৌসুমি ফল শরীর সুস্থ রাখার জন্য খুব ভালো কাজে দেয় বাজারে গেলেই এখন চোখে পড়বে জীবে জলাশা টকমিষ্টি স্বাদের সবুজ রঙের আমরা যা গর্ভবতী মায়েদের খুবই পছন্দের একটি ফল বিশেষজ্ঞরা বলেন আপেলের চেয়ে আমরায় ভিটামিন সি প্রোটিন ক্যালসিয়াম আয়রন ও ফাইবারের পরিমাণ অনেক বেশি তো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থায় আমরা খেলে কি হয় অর্থাৎ এর পুষ্টিগুণ এবং সতর্কতা সম্পর্কে তো চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই এর পুষ্টি উপাদানসমূহ বিশেষজ্ঞরা বলেন আমরা রয়েছে জলীয় অংশ তিরাশি দশমিক দুই শতাংশ খনিজ শূন্য দশমিক ছয় শতাংশ আয়রন শূন্য দশমিক তিন নয় শতাংশ ফাইবার শূন্য দশমিক এক শতাংশ ফ্যাট শূন্য দশমিক এক শতাংশ প্রোটিন এক দশমিক এক শতাংশ কার্বোহাইড্রেট পনেরো এবং ক্যালসিয়াম শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবারে জেনে নেই এর গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিগুণ সম্পর্কে যা গর্ভাবস্থায় আপনার জানা খুবই জরুরি এক রক্তস্বল্পতা দূর করে গর্ভাবস্থায় আয়রন খুব দরকারি একটি উপাদান যার কারণে গর্ভবতী মায়ের শরীরে রক্তশূন্যতা দেখা দেয় আমরা প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এছাড়া আয়রন রক্ত হিমোগ্লোবিনের মাত্রাও ঠিক রাখে শিশুদের দৈহিক গঠনেও এটি খুব দরকারি দুই ক্যালসিয়ামের অভাব পূরণ করে আমরা জানি হাড় গঠনে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম এর অভাবে হাড়ের রোগ মাংসপেশির খিচুনি সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে আমরা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমরা আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন খুশি মনে তিন শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায় আমরা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে সহজেই আপনি সুস্থ থাকতে সক্ষম হন চার বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে আমরায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা পাকস্থলীর কার্যক্রমকে সুস্থ ও স্বাভাবিক রাখে যার ফলে বদহজম পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো রোগ থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন পাঁচ স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায় আমরা খেলে রক্তের কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করে যার ফলে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় ছয় মুখের রুচি বৃদ্ধি করে গর্বকালীন সময় হরমোনাল কারণে প্রায় মুখের রুচি চলে যায় খাবার খেতে অনেক অসুবিধা হয় আমরা খেলে মুখের অরুচিভাব দূর হয় ও ক্ষুধা বৃদ্ধি পায় তাই আমরা খেয়ে এই সমস্যার সমাধান করতে পারেন সহজেই সাত ত্বক সুস্থ রাখতে কাজ করে আমরাই রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা ত্বক উজ্জ্বল রাখতে এবং ত্বকের ব্রণ কমাতে দারুণ কার্যকর এছাড়াও আমরা রক্ত জমাট বাঁধার ক্ষমতা বৃদ্ধি করে দাঁতের মারি ফুলে যাওয়া দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত পড়া খাবার খেতে অসুবিধা হওয়া অকালে দাঁত ঝরে যাওয়া ভাইরাসজনিত সংক্রমণ সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে গর্ভাবস্থায় সব কিছুই সতর্কতার সাথে পালন করা উচিত তো ভিউয়ার্স এখন জানব এর সতর্কতা সম্পর্কে আমরা খাবেন এতে কোনো মানা নেই তবে পরিমাণে অতিরিক্ত খাবেন না অনেকেই লঙ্কা গুঁড়ো বেশি পরিমাণে নুন বিভিন্ন মশলা দিয়ে মজা করে খান মনে রাখবেন এই উপাদানগুলো আপনার এসিডিটি বাড়িয়ে দিয়ে আপনাকে অসুস্থ করে ফেলতে পারে নিমেষেই তাই হালকা লবণের সাথে খাওয়াই সব থেকে উত্তম আর গর্ভকালীন সময়ে সকল খাবার খাদ্য তালিকায় যুক্ত করার আগে ডক্টরের পরামর্শ নিয়ে নেয়া সচেতনতার পরিচয় আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর ভিডিওটি একটিবার হলেও শেয়ার করুন আপনাদের সকলের জন্য শুভকামনা